হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল সিক্রেট বিউটি। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। অ্যান্ড আবারও সবসময়ের মতো আপনাদের জন্য নতুন একটি প্রোডাক্টের রিভিউ নিয়ে চলে এলাম। আজকে যে প্রোডাক্টটি রিভিউ করতে যাচ্ছি সেই প্রোডাক্টটি হচ্ছে অ্যালেক ব্র্যান্ডের একটি প্রোডাক্ট। এটি হচ্ছে অ্যালেক বুস্টার লোস্টার হোয়াইটনিং ক্রিম। এটি বিশেষ করে একটি ডে ক্রিম এবং কেউ যদি চান সেটি কিন্তু রাতে ইউজ করা যাবে। এবং অ্যালাইকের এই যে প্রোডাক্টটি আছে এতে গ্লুটাথিয়ান থাকার কারণে এটা আপনার স্কিনকে ব্রাইটনিং দিবে। যদিও এটি ডে ক্রিম, বাট তারপর আপনার স্কিনকে ব্রাইট করতে এটি হেল্প করবে, এটা আমার দাগ রিমুভ করতে হেল্প করবে। এবং পাশাপাশি কোম্পানি বলছে যে এটি 3 ডে হোয়াইটনিং রিকভারি চ্যালেঞ্জ, এটি আপনাকে 3 দিনের মধ্যে হোয়াইটনিং দিব বলে সেটি কোম্পানি ক্লেম করছে। এবং দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি জার এই প্রোডাক্টটি থাকে। এবং এই প্রোডাক্টটি নিয়ে ডিটেলস আমি আপনাদেরকে জানিয়ে দিব যে এই প্রোডাক্টটি কীভাবে ইউজ করলে বেটার রেজাল্ট পাবেন, আসলে এটি কতটা ভালো কাজ করবে আপনাদের স্কিন ব্রাইটনিংয়ের জন্য। তো অ্যালেকের এই যে গোল্ড ক্রিমটি আছে, যেটি অ্যালেক গোল্ড ক্রিম নামে পরিচিত, এই প্রোডাক্টটি নিয়ে ডিটেলস আমি আপনাদেরকে সব কিছু জানিয়ে দিব। একদম ইন ডিটেল সব কিছু তথ্য পাওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত কমপ্লিট করবেন এবং হচ্ছে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি। সাবস্ক্রাইব করার জন্য নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন, বেল আইকনটিতে ক্লিক করুন লেটেস্ট ভিডিওটি পাওয়ার জন্য সবার আগে। সো ভিউয়ার্স, চলুন শুরু করে দিচ্ছি আজকের ভিডিওটি। আজকে যে প্রোডাক্টটি রিভিউ করব সেই প্রোডাক্টটির নাম হচ্ছে অ্যালেক গোল্ড ক্রিম। অ্যালেকের এই যে গোল্ড ক্রিমটি আছে, ক্রিমটি দেখতে পাচ্ছেন এরকম গোল্ডেন কালারের একটি বক্সে আসে, সেই জন্য অ্যাকচুয়ালি এটাকে অ্যালেক গোল্ড ক্রিম নামে বেশি পরিচিত। এবং এটি কিন্তু সত্যিকার অর্থে ভীষণভাবে ইফেক্টিভ আপনার স্কিনটাকে একটা গোল্ডেন আভা দেওয়ার জন্য। আপনার স্কিনে একটা যদি গোল্ডেন একটি আভা দেখতে চান, গোল্ডেন একটা শাইন দেখতে চান, তাহলে আপনারা অবশ্যই এই প্রোডাক্টটি ইউজ করুন। এটির প্লাস পয়েন্ট হচ্ছে এটি আপনার স্কিনকে একই সাথে আপনি চাইলে দিনে রাতে ইউজ করতে পারছেন, একই সাথে এই যে প্রোডাক্টটি আছে এতে কিন্তু আপনি ইউজ করে রোদে যেতে পারছেন যেহেতু এতে SPF আছে, এটি হচ্ছে প্লাস পয়েন্ট। এবং গ্লুটাথায়ন থাকার কারণে আপনার স্কিনকেও ফেয়ারনেস দিতে এটি হেল্প করবে। সো এই যে অ্যালাইকের যে প্রোডাক্টটি আছে এটি স্কিন ময়শ্চারাইজ করবে, হোয়াইটনিং করবে, ব্রাইটনিং করবে। সো অ্যালাইক এই গোল্ড ক্রিমটি নিয়ে আজকে আপনাদেরকে ডিটেলসে এটি জানাবো যে এই যে প্রোডাক্টটি আছে কোম্পানি বলছে 3 ডে হোয়াইটনিং রিকভারি ক্রিম, এটি 3 দিন ইউজ করলে আপনার স্কিন বলছে যে 3 দিনে হোয়াইটনিং দিবে। 3 দিনে হোয়াইটনিং যে বলছে সেটা আসলে কতটা সত্য সেটাতে আসছি। প্রথমত এটি একটি ডে ক্রিম যেটি আপনি দিনের বেলা ইউজ করবেন, বেসিক্যালি এটি দিনে ইউজের জন্য। বাট কেউ যদি চান যে হ্যাঁ রাতে ইউজ করতে যাচ্ছেন নাইট কেয়ারের জন্য, কোনো পর হার্মফুল কেমিক্যাল ছাড়া প্রোডাক্ট, সো তাহলে আপনি ডে ক্রিমটি রাতে ইউজ করতে পারেন। আর আপনি যদি বেটার রেজাল্ট চান যে হ্যাঁ রেজাল্টটা আরও বেটার আসুক, তাহলে অবভিয়াসলি আপনি যেটা করবেন সেটি হচ্ছে অ্যালাইকের যে সিরামটি আছে সিরামটি নিয়ে নেবেন, সিরামটি অ্যাপ্লাই করে দেন আপনি এখানে ক্রিমটি অ্যাপ্লাই করবেন, করে ওভারনাইট রেখে দিন, হয়ে গেল আপনার স্কিন কেয়ার, ফুললি একটি স্কিন কেয়ার আপনি পেয়ে যাবেন ওভারনাইটের জন্য। এবং সেক্ষেত্রে আপনার ভালো একটি রেজাল্ট আসবে। বাট তারপরও 3 দিনের মধ্যেই যে আপনার রেজাল্টটি পেয়ে যাবেন সেটা কিন্তু না, 3 দিন যখন আপনি ইউজ করবেন টানা, 3 দিন যখন দিনে এবং রাতে ইউজ করবেন তখন আপনি 3 দিনে ফিল করতে পারবেন। যাদের স্কিন হচ্ছে নর্মাল স্কিন তারা ফিল করতে পারবেন যে আপনার স্কিনটা কিন্তু সফট লাগছে। বাট ফেয়ারনেস বলতে যেটা বোঝায় অ্যাকচুয়ালি সেরকম হোয়াইটনিং আপনার স্কিনে বোঝা যাবে না। অ্যাটলিস্ট একটা ভালো হোয়াইটনিং বোঝার জন্য যে স্কিনটা ফেয়ার হচ্ছে কি না বা স্কিন হোয়াইটনিং আসছে কি না সেটা ফিল করার জন্য আপনাকে মিনিমাম 2 সপ্তাহ ব্যবহার করতে হবে। অ্যাটলিস্ট আপনাকে 14 থেকে 15 দিন ইউজ করার পরে কিন্তু আপনি ফিল করতে পারবেন যে আপনার স্কিনটা আগে থেকে গ্লোয়িং হচ্ছে। বাট সেই জন্য অবভিয়াসলি আপনাকে 2 বেলা ব্যবহার করতে হবে, দিনে এবং রাতে। শুধুমাত্র দিনে যারা ইউজ করবেন তাদের দেখা যাবে তাদের রেজাল্ট আসতে একটু দেরি হবে, 20 থেকে 25 দিন লেগে যাবে। বাট যারা 2 বেলা করে ইউজ করবেন তাদের রেজাল্টটা বোঝার জন্য একটা ফেয়ারনেস, একটা ভাব, স্কিনে গ্লোয়িং ভাবটা আসছে সেটা ফিল করার জন্য আপনাকে মিনিমাম 2 সপ্তাহ ইউজ করতে হবে। এটা হচ্ছে আপনার গোল্ড ক্রিমটার যেই বেনিফিট যেটা আমি পেয়েছি আপনাদেরকে সেটা আমি জেনুইন রিভিউটা দিলাম। কিন্তু এখানে কোম্পানি যদিও বলেছে 3 ডে হোয়াইটনিং রিকভারি চ্যালেঞ্জ, অ্যাকচুয়ালি সেরকম কিছুই না, 3 দিনে হোয়াইটনিংয়ের কিছুই আপনি বুঝতে পারবেন না। এতে SPF আছে, SPF হচ্ছে 35+ আছে, UVA অ্যান্ড UVB আছে। সো এটি আপনি ইউজ করে রোদে নিশ্চিন্তে যেতে পারেন। এটি রোদে যদি আপনি ইউজ করে যান সানবার্ন হওয়ার কোনো পসিবিলিটি নেই, আপনার সূর্যের বেগুনি রশ্মি থেকে আপনার স্কিনকে প্রোটেক্ট করতে এটি সাহায্য করবে। এটি আপনাকে স্কিনকে ইনস্ট্যান্ট একটি ফেয়ারনেস দিবে এবং সেই ফেয়ারনেসটি আপনি রেগুলার বেসিসে ইউজ করলে ধরে রাখবে, আপনার স্কিনে একটি পারমানেন্ট একটি ফেয়ারনেস চলে আসবে। তো এই হচ্ছে এখানে প্যাকেজিং দেখতে পাচ্ছেন, এভরিথিং প্যাকেজিংটা এরকমই হবে,
এন্ড এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে, বেনিফিটসগুলো আপনি কি কি পাচ্ছেন সেটা এখানে দেওয়া আছে। সো এটি আপনার স্কিনকে হচ্ছে একদম টোটালি ময়শ্চারাইজ করবে, গ্লোয়িং করবে এবং আপনার স্কিনে একটি হচ্ছে গ্লোয়িং ইফেক্ট নিয়ে আসবে, গ্লাস স্কিন একটি ইফেক্ট দিবে বলছে এখানে। অ্যান্ড এটি আপনাকে ময়শ্চারাইজ করবে, আপনার স্কিনটাকে স্কিন ময়শ্চারাইজ করে ব্রাইটনিং করবে, এখানে সেই ক্লেম করা আছে যে এই এই কাজগুলো করবে। এখানে ইনগ্রিডিয়েন্টসগুলো কি আছে সেটা আপনার দেওয়া আছে, ইউজ প্রসেসটা দেওয়া আছে যে আপনাকে এই প্রোডাক্টে হচ্ছে এভরিডে ইউজ করার জন্য, তাহলে আপনি ভালো রেজাল্ট পাবেন। দেন এখানে কিছু সাবধানতা দেওয়া আছে যে যাদের ফেসে হচ্ছে যাদের ফেস অতিরিক্ত ড্রাই থাকবে তারা অবশ্যই সিরাম ইউজ করে কিন্তু এই প্রোডাক্টটি অ্যাপ্লাই করবেন, বা দিনের বেলা ইউজ করলে টোনার ইউজ করতে পারেন। এখানে দেখিয়ে দিলাম উপরের প্যাকেজিংটি এবং ভেতরে কিন্তু আপনার এরকম একটা প্যাকেটের মধ্যে এটা এরকম করে আপনি ভিতরে পেয়ে যাবেন। এবং ক্রিমের কোটাটি দেখতে পাচ্ছেন ভীষণ সুন্দর দেখতে, খুবই সুন্দর একটি কোটা আসে, এরকম একটি জারের মধ্যে আসবে। 25 গ্রাম হচ্ছে এখানে ক্রিম আছে, 25 গ্রাম ক্রিম থাকবে। এটার কিন্তু আপনার বারকোড পেয়ে যাচ্ছেন এখানে, এক্সপায়ার ডেটটি 2024। ওকে, এক্সপায়ার ডেট হচ্ছে 2024। আপনার প্রোডাক্ট কেনার আগে অবশ্যই এনশিওর হয়ে নেবেন যে এক্সপায়ার ডেটটা ঠিক আছে কিনা, অ্যান্ড ম্যানুফ্যাকচারিং এক্সপেক্টেডটা এক্সপায়ার ডেট দেখেই কিনবেন। ওকে, তো এই হচ্ছে প্রোডাক্টটি ভিতরে। পরে প্লাস্টিকটি সরিয়ে নিচ্ছি এবং এখানের ভিতরে ক্রিমটি এরকম হবে। ভিতরে যে ক্রিমটা আছে একদম ক্রিম কালারের একটি ক্রিম, দেখুন হালকা এখানে ক্রিম কালারের, একদমই ক্রিম কালারের একটি ক্রিম হবে। স্মেলটা অসম্ভব সুন্দর, স্মেল অনেক সুন্দর একটি স্মেল, একদমই সুন্দর একটি স্মেল আসছে। অ্যান্ড আপনাকে যেটা করতে হবে এখান থেকে আপনার যতটুকু পরিমাণ ক্রিম লাগছে সেটা নিয়ে আমি অ্যাপ্লাই করে দেখাবো। তবে প্রথমত বলবো যারা অ্যালাইকের এই প্রোডাক্ট ইউজ করবেন তাদের যেটা করতে হবে, প্রথমে খুব ভালো করে ফেসটা ওয়াশ করতে হবে। এবং ফেস ওয়াশ করার জন্য কিন্তু আপনাদের জন্য অ্যালাইকের প্রোডাক্ট আছে, অ্যালাইকের ক্লিনজার আছে যেটা আপনার স্কিনকে ডিপলি ক্লিন করে। আপনি অবশ্যই অ্যালাইকের ক্লিনজারটি নিয়ে নেবেন, অ্যালাইকের ক্লিনজারটি দিয়ে খুব ভালো করে ফেসটাকে আগে ওয়াশ করে নেবেন। দেন যখন আপনার দিনের বেলা ইউজ করবেন, দিনের বেলার জন্য একটি ভালো একটি টোনার ইউজ করুন ফেসে। ফার্স্টে একটি টোনার নিন, 3-4 ফোঁটা বা 5 ফোঁটা টোনার নিয়ে নিন ফেসে এবং 2-3 মিনিট ওয়েট করে নিন, যখন ড্রাই হয়ে আসবে দেন আপনি ক্রিমটি অ্যাপ্লাই করবেন। ক্রিমটি যখন অ্যাপ্লাই করবেন একটু ডট ডট করে ফুল ফেসে নিয়ে নেবেন এবং ফেসে এটি এরকম করে ম্যাসেজ করে নেবেন। এটি দেখতে পাচ্ছেন আপনার এটি স্কিন একটু ময়শ্চারাইজ করবে। যারা স্কিন অনেক বেশি ড্রাই ড্যামেজ স্কিন তারা এটি ইউজ করলে তাদের স্কিনটা কিন্তু ড্রাইনেসটা চলে যাবে, কারণ এতে ময়শ্চারাইজ করে স্কিনটা। সো আপনি এটি ইউজ করলে আপনার ড্রাইনেস চলে যাবে। আরেকটি বিষয় হচ্ছে আমরা জানি যে ডে ক্রিম বেশিরভাগ ক্ষেত্রে দেখাতে ডে ক্রিমগুলো ভেসে থাকে স্কিনে, একদম ভেসে ভেসে থাকে, সাদা সাদা হয়ে থাকে স্কিনটা, কিন্তু এটা কিন্তু সেরকম না। আপনারা যখন দিনে ইউজ করবেন অবশ্যই টোনারটা ইউজ করে করবেন, তাহলে দেখতে পাবেন আরও খুব ভালোভাবে স্কিনটা স্মুথ হবে, ময়শ্চারাইজ হবে। সো এই যে দেখতে পাচ্ছেন একদম কিন্তু মিশে গেছে, একদম টোটালি মিশে গেছে, একটু ভেসে নেই। তো এটা হচ্ছে আপনার এটার একটা প্লাস পয়েন্ট আমি বলবো, কারণ দেখা যায় দিনের বেলা যখন আমরা অনেক সময় ডে ক্রিমগুলো ইউজ করি সেগুলো ভেসে থাকে স্কিনের উপরে এবং সেটা দেখতে কিন্তু একটু বাজে লাগে, অনেকে সেটা কমফোর্টেবল না। আবার অনেকে আছে এরকম একটা মেকআপ লুক চেয়ে থাকেন, সেটা ব্যক্তি বিশেষে, কেউ চায় যে একটু ভেসে থাকুক, সাদা সাদা একটা ভাব আসুক, একটা মেকআপ লুক আসুক, বা কেউ কেউ বেশিরভাগই থাকে যারা চায় যে মিশে যাক, ম্যাড হয়ে যাক স্কিনের সাথে। এটা কিন্তু সেরকম, একদম মিশে যাচ্ছে, স্কিনের ভেতরে চলে যাচ্ছে এবং আপনার স্কিনটা কিন্তু ময়শ্চারাইজ করে দিচ্ছে, সফট হয়ে গেছে, ময়শ্চারাইজ হয়ে গেছে। তো আপনারা যখন ইউজ করবেন তাহলে নিশ্চিন্তে এই প্রোডাক্টটি ইউজ করতে পারবেন, কারণ এটি ইউজ করলে একই সাথে আপনার স্কিনে এটি মিশে যাচ্ছে এবং এটি ইউজ করে আপনি একদম ইজিলি বাহিরে যেতে পারছেন। যারা ওয়ার্কিং লেডি আছে বা যারা রেগুলার বেসিসে বাহিরে যাচ্ছেন এটি পরে ইউজ করে বাহিরে যাওয়া যাবে এবং চাইলে চুলার কাছে রান্নাও করা যাবে, যেহেতু SPF আছে। সো আপনার স্কিনকে আপনার তাপ থেকে সূর্য বেগুনের রশ্মি থেকে প্রোটেক্ট করতে এটি হেল্প করবে এবং স্কিন ময়শ্চারাইজ করবে, স্কিনটাকে গ্লোয়িং করবে, একটি ফেয়ার একটি লুক দিবে স্কিনে, গোল্ডেন আভা নিয়ে আসবে যদি সেটি আপনি 2 বেলা করে দিনে এবং রাতে 2 বার করে যদি ইউজ করেন। বাট আপনারা কেউ যদি যান সেক্ষেত্রে কিন্তু অ্যালাইকের নাইট ক্রিমও অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলে রাতের জন্য ভালো যে সিরামটি আছে অ্যালাইকের যে সিরামটি ইউজ করে নাইট ক্রিমটাও অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে রেজাল্টটি আরও বেশি ভালো আসবে। ডে ক্রিম হিসেবে এটি বেস্ট একটি প্রোডাক্ট, আমি আপনাদের রিভিউ দিচ্ছি, ইউজ করে দেখেন অবশ্যই ভালো লাগবে। তো যদি কেউ এই অ্যালাইকের এই প্রোডাক্টটি আমাদের কাছ থেকে অর্ডার করতে চান, শুনে দেওয়া নাম্বারটিতে ফোন করে অর্ডার কনফার্ম করে ফেলুন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক দিন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর অবশ্যই শেয়ার করবেন আপনাদের ফ্রেন্ডসদের সাথে, আর করে ফেলবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব। যারা এখনও সাবস্ক্রাইব করেননি নিচে সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করুন অ্যান্ড লেটেস্ট ভিডিও আপডেট পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করতে একদমই টোটালি ভোলা যাবে না। সো ভিউয়ার্স সবাই অনেক ভালো থাকবেন,
সুস্থ থাকবেন, অবশ্যই সুন্দর থাকবেন এবং অবশ্যই স্কিন কেয়ার প্রোডাক্ট ইউজ করবেন যেগুলো স্কিনের জন্য বেনিফিশিয়াল। থ্যাংক ইউ ভিউয়ার্স।